আমরা কয়েকবার করে এখানে গানে আসছি, তো যেইবার যেরকমই হোক না কেন তার চাইতে এইবার একটা অনুষ্ঠানটা কিরকম জানে। তো আসলে আজকে আমরা যে এখানে আসি, কিছু শিল্পীরা বিশেষ করে কেমন আসতো এবার আসে নাই কেন বলতে পারবো না, তো আমরা কিন্তু আসলে ভালোবাসার টানে আসি এখানে। কিন্তু এটা বাস্তব যে যাকে ভালোবাসে সে ভালোবাসার মূল্যটা সে পায় না, এটাই বাস্তব। তো যেহেতু লোকজন অনেক কমে গেছে কারণ ভালো ভালো শিল্পী চলে গেছে, ক্ষুদ্র শিল্পীগুলো রয়ে গেছে, এই জন্য লোক সংখ্যাও কমে গেছে। তো যেহেতু আমি যাদের কথা মতো আসছি, ইচ্ছে করলো যদিও রাগ দেখালাম চলে যাব, কিন্তু তাদেরকে অনেক ভালোবাসি কারণ ছোট থেকে তারাই আমাকে হাত ধরে নিয়ে এসেছে এই পর্যন্ত। জোনাইল থেকে আগত আমার জায়দুল ভাই, বিশেষ করে ও আমার জীবনে সর্বপ্রথম একটি অ্যালবাম করে দিয়েছে তার নিজের খরচে, আমি তার জন্য এই পর্যন্ত এসেছি। এবং আমার আলাউদ্দিন ভাই এই এলাকায় নিয়ে এসে আমাকে সর্বপ্রথম নওগাঁ মাজার থেকে নিয়ে এসে আমাকে এলাকায় পরিচিত করেছে, যার জন্য আমি এদের হাজার কষ্ট পাইলেও আমি চলে যেতে চাইলে এক পা উঠলে আর এক পা ওঠে না, যার জন্য আমি দুইটি গান করবো, ভুল ত্রুটি সবাই ক্ষমা চাইতে দেখবেন, কারণ আমার নিজের লেখা বিচ্ছেদ একটি গান করব। হ্যালো, তার একটু হাই করো। হ্যালো, আমায় ভুলিয়া না যাইও বন্ধু রে, আরে ও খালেকসা আমায় ছাড়িয়া না যাইও